যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দেব। আজ থেকে শুরু বিধানসভার বাজেট অধিবেশন। অধিবেশনের আগে ভাষণ পাঠ করবেন রাজ্যপাল। একটা 46 মিনিট নাগাদ বিধানসভায় পৌঁছবেন জগদীপ ধনখড়। অধিবেশন শুরুর আগেই রাজ্য রাজ্যপাল সংঘাত অব্যাহত। বিধানসভায় তার ভাষণের খসড়া নিয়ে ক্ষুব্ধ জগদীপ ধনখড়। রাজ্যপালের ভাষণের ভিডিওগ্রাফি হবে না জানিয়ে ক্ষোভ পোষণ করেছেন রাজ্যপাল। আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে শুরু বিধানসভার বাজেট অধিবেশন। অধিবেশনের আগে ভাষণ পাঠ করবেন রাজ্যপাল। একটা 46 মিনিট নাগাদ বিধানসভায় পৌঁছবেন জগদীপ ধনখড়। অধিবেশন শুরুর আগেই রাজ্য রাজ্যপাল সংঘাত অব্যাহত। বিধানসভায় তার ভাষণের খসড়া নিয়ে ক্ষুব্ধ জগদীপ ধনখড়। রাজ্যপালের ভাষণের ভিডিওগ্রাফিও হবে না বলেই জানা যাচ্ছে জানিয়ে ক্ষোভ পোষণ করেছেন রাজ্যপাল। এই মুহূর্তে সব থেকে বিতর্কিত যে জায়গাটি, যে সরকার সরকার যে ভাষণ দিয়ে দিয়েছে সেই ভাষণ কি পাঠ করবেন রাজ্যপাল, এই নিয়ে কিন্তু প্রশ্নটা উঠছে। আমরা কথা বলবো এই মুহূর্তে বিধানসভার সামনে থেকে রয়েছেন আমাদের সঙ্গে অনুপম, এবং রাজভবনের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস। আমি শুরুতেই অনুপমের কাছে যাব। অনুপম, আজ বিধানসভা বাজেট অধিবেশন শুরু হবে এবং এই মুহূর্তে সব থেকে যেটি চাঞ্চল্যের বিষয় এবং বলাই যেতে পারে সকলে লক্ষ্য রাখছেন যে বিষয়টিতে, রাজ্য এবং রাজ্যপাল দ্বন্দ্ব। একদমই তাই। দেখো, এই দ্বন্দ্ব গত 48 ঘন্টায় চরমে পৌঁছেছে। রাজ্যপালের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস এবং সেখানে ছবি প্রকাশ্যে এনে বলা হয়েছে যে রাজ্যপাল দুর্নীতির সাথে যুক্ত। অন্যদিকে রাজ্যপাল বলছে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে সরকারের যোগ রয়েছে। এই মুহূর্তে তোমায় দেখাতে বলবো যে যারা বিধায়ক রয়েছেন তারা একে একে আসছেন, আমরা বিধানসভায় রয়েছি। বাজেট অধিবেশন আজকে থেকে শুরু হচ্ছে স্বাভাবিকভাবে। এই বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে রাজ্যপালের একটা ভাষণ রয়েছে যেটা সরকারের তরফে লিখে দেওয়া হয়, এবং সেই ভাষণ রাজ্যপাল সম্পূর্ণ পাঠ করবেন না সেখানে কাটছাট করবেন, সেটা হয় তো রাজ্যপাল যখন ভাষণ দেবেন সেখানে সেটা স্পষ্ট হয়ে যাবে। তবে যে সংঘাত চলছে রাজ্যপাল এবং রাজ্যের মধ্যে, সেই সংঘাত কিন্তু চরমে পৌঁছেছে। তুমি জানো যে আজকে বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে রাজ্যপাল তিনি একটা 40 নাগাদ একটা 45 নাগাদ বাড়ির থেকে বেরোবেন, তারপরে তিনি সরাসরি রাজভবনে আসবেন। কিন্তু তার রাজভবনে আসা, রাজভবনে ভাষণ পাঠ করার মধ্যে একটা রাজনৈতিক বিষয় থাকবে অনেকেই মনে করছেন, কারণ রাজ্যপাল গত 24 ঘন্টা ধরে কার্যত চুপ রয়েছেন। তার বিরুদ্ধে আনা যে সমস্ত অভিযোগ তৃণমূল এনেছে সেই অভিযোগের ভিত্তিতে তিনি চুপ রয়েছেন, এবং আজকে তিনি সংবাদ মাধ্যমকে কিছু বলেন কিনা সেদিকে দেখার রয়েছে। অন্যদিকে যারা বিধায়ক রয়েছেন, বিজেপির বিধায়ক রয়েছেন, তারা যখন বিধানসভা ভেতরে প্রবেশ করছেন স্বাভাবিকভাবে তাদের যে আমি অনুপম তোমার কাছে ফিরবো এই মুহূর্তে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু, আমি শিবাশিসের কাছেও যাব। বিট্টু বিট্টু বিধানসভার ভেতরে রয়েছে। বিট্টু, আর কিছুক্ষণের মধ্যে অধিবেশন শুরু হবে, আবহাওয়া ঠিক কি বলছে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে আবহ যেটা আপাতত রয়েছে, যে ভাষণ, যে ভাষণটা রাজ্য সরকার পেশ করেছিল এবং সেই ভাষণ পাঠ করবেন কিনা রাজ্যপাল তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। আমরা যেটা জানি যে একটা 54 মিনিট টাকা রাজ্যপাল 3 নম্বর গেট দিয়ে বিধানসভায় প্রবেশ করবেন এবং তারপর তিনি সরাসরি কক্ষের ভিতরে পৌঁছে যাবেন, এবং দুটো থেকে যেহেতু অ্যাসেম্বলি স্টার্ট হচ্ছে, সেশন স্টার্ট হচ্ছে, তো সেই ক্ষেত্রে রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে। এখন দেখার বিষয় যেটা রাজ্য এবং রাজ্যপালের যে সংঘাত দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, তাতে করে রাজ্যপাল আদৌ রাজ্যে তৈরি করা যে ভাষণ সেই ভাষণ হুবহু পাঠ করবেন কিনা তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা, যেটা এই মুহূর্তে আমরা জানতে পারছি। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় প্রবেশ করেছেন, স্পিকারও এসে গিয়েছেন, এবং রাজ্যপালে শুধু আসার অপেক্ষা রয়েছে। সমস্ত সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে যাবতীয় বিষয়বস্তু প্রস্তুত হয়ে গিয়েছে। রাজ্যপালের আসার অপেক্ষা। বিট্টু, তোমার কাছেও যাব। আমি এই মুহূর্তে সরাসরি চলে যাব রাজভবনের সামনে, সেখান থেকে রয়েছেন শিবাশিস। শিবাশিস, একটা বেজে 46 মিনিটে যেটা জানা যাচ্ছে যে রাজ্যপাল তিনি এসে পৌঁছবেন বিধানসভায়, জগদীপ ধনখড় তিনি এসে পৌঁছবেন, এই মুহূর্তে বিতর্কের জায়গা হচ্ছে সরকারের লিখে দেওয়া বিবৃতি কি তিনি পড়বেন? দেখো সুমনা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজভবনে। রাজভবনের এই যে সাউথ গেট, এই সাউথ গেট থেকে কিন্তু একটা 44 নাগাদ বেরোবেন রাজ্যপাল জগদীপ ধনখড়, এবং এই যে পথ, যে গার্ডরেল দেওয়া পথ রয়েছে, সেই পথ দিয়েই কিন্তু তিনি চলে যাবেন বিধানসভার দিকে। এবং সামগ্রিকভাবে আমরা যা জানতে পারছি রাজভবন সূত্রে, তাতে রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি কিন্তু ক্যাবিনেটে পাশ করা ভাষণের যে লিখিত রূপ, তাতে তার যে আপত্তিকর অংশ রয়েছে তা তিনি নাও পাঠ করতে পারেন, অর্থাৎ তিনি বেশ কিছুটা অংশ বাদ দিয়ে আবার পাঠ করতে পারেন সেক্ষেত্রে। এবং আরেকটি সম্ভাবনা রয়েছে যে সংঘাতের পথে না গিয়ে রাজ্যপাল যদি
পুরো ভাষণটি পাঠ করেন। এই দুই সম্ভাবনার দিকে তাকিয়ে রয়েছে বাংলার রাজনীতি সচেতন মানুষরা। এবং রাজভবনের এই মুহূর্তে আমরা যা দেখছি তাতে রাজ্যপাল আপাতত বিধানসভায় যাবেন এমনটাই প্রস্তুতি রয়েছে রাজভবনের অভ্যন্তরে। এবং রাজ্য ও রাজ্যপাল যে সংঘাত আমরা 2019 থেকে দেখছি চরম আকার নিয়েছে, রাজ্যপাল জগদীপ ধনখড় এ রাজ্যের রাজ্যপাল হওয়ার পর কার্যত কিন্তু সেই অধ্যায়, তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার সরকারে আসার পর কিন্তু দেখা যাচ্ছে তার চরম আকার ধারণ করেছে। এবং প্রতি সপ্তাহেই দেখা যায় রাজ্যপাল এবং সরকারের মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে চাপানউতোর চলে। গত সোমবার দিনও কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনে রাজ্য সরকার তথা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রেস কনফারেন্স করেন রাজ্যপাল জগদীপ ধনখড়, মুখ্যমন্ত্রীর বিভিন্ন অভিযোগের জবাব দেন তিনি। তারপরে সোমবার থেকেই কিন্তু প্রশ্ন উঠে যায় যে আজ 2 জুলাই বিধানসভায় বাজেট অধিবেশনের প্রথম দিন রাজ্যপালের ভাষণে কি চমক দেখা যাবে, আদৌ কি জগদীপ ধনখড় ক্যাবিনেটের এই জায়গাটাই কিন্তু আজকে সবথেকে লক্ষণীয় বিষয়। সংঘাতের আবহে বাদ গেল না এবারে বিধানসভার যে অধিবেশন শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। আমি আবারও যাব শিবাশিষ তোমার কাছে ফিরবো, কিন্তু এই মুহূর্তে আমি আবারও চলে যাব অনুপমের কাছে। অনুপম, শিবাশিষ বলছিল 1:44 রাজভবন থেকে রওনা দেবেন রাজ্যপাল, এবং সেই জায়গা থেকে আজকে সবথেকে বেশি লক্ষণীয় যে বিষয় যে সরকারের লিখে দেওয়া বিবৃতি সেটা কি তিনি পাঠ করবেন আদৌ? একদমই তাই, যেমনটা শিবাশিষ বলছিল যে যে সময় রাজ্যপাল বেরিয়ে একেবারে রাজভবনের উদ্দেশ্যে আসবেন, তারপরে তার প্রথম কাজ হচ্ছে যে সরকারের লিখে দেওয়া বিবৃতি তিনি পাঠ করেন কিনা। এবার এই সংঘাতের জায়গাটা তোমায় আসি। সংঘাত 2019 পর থেকেই আমরা, 19 আগে থেকেই আমরা দেখছিলাম, কিন্তু 2021 আগে সংঘাত চরমে পৌঁছায়। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা ক্ষমতায় আসার পর ফের সংঘাতে জড়িয়ে যায় রাজ্যপাল। কিন্তু গত 48 ঘন্টার যদি রাজনৈতিক প্রেক্ষাপট দেখো তাহলে এই 48 ঘন্টা অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল পশ্চিমবাংলা রাজ্য রাজনীতির ক্ষেত্রে, কারণ একটা গুরুতর অভিযোগ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে তুলছেন। যখন রাজ্যে ভুয়ো ভ্যাকসিন কাণ্ড প্রকাশ্যে আসছে, রিপাবলিক বাংলা এক টানা এর কভারেজ দেখাচ্ছে কীভাবে ভুয়ো ভ্যাকসিন বাজারে ছড়ানো হচ্ছে, কারা কারা যুক্ত, একাধিক তৃণমূল নেতার নাম আসছে, তখন তৃণমূল কংগ্রেস 72 ঘন্টা পর রাজ্যপালের ছবি প্রকাশ করছেন এবং সেখানে এই ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত অন্যতম এক অভিযুক্ত তার নিরাপত্তা রক্ষী রাজ্যপালের পেছনে দাঁড়িয়ে। নিঃসন্দেহে বুঝতে পারছো যে রাজ্য রাজনীতি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, চরম সংঘাতে পৌঁছে যাচ্ছে। এবং এমনও তৃণমূল কংগ্রেসের তরফে বলা হচ্ছে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে রাষ্ট্রপতির দ্বারস্থ তারা হবেন এবং একটা ডেলিগেশন টিম তারা রাষ্ট্রপতির কাছে গিয়ে যাবতীয় অভিযোগ জানিয়ে আসবেন। অতীতে কোনো রাজ্যপালের সাথে এতটা চূড়ান্ত চরম সংঘাতে পৌঁছাতে আমরা দেখিনি দীর্ঘদিন ধরে এই পশ্চিমবাংলার রাজনীতির ওপর আমরা নজর রাখছি। নিঃসন্দেহে বলা যায় জগদীপ ধনখড়কে নিয়ে এই মুহূর্তে পশ্চিমবাংলার রাজনীতি কার্যত উত্তাল। এই পরিস্থিতির মধ্যে দিয়ে বাজেট অধিবেশন শুরু হচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলছেন, বিভিন্ন বিতর্ক কিন্তু তুলে এনেছে এই জগদীপ ধনখড় প্রসঙ্গে, রাজ্যপাল মাননীয় রাজ্যপাল জগদীপ ধনখড় প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস, সেই প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য। টিএমসি একটি জাল পার্টি, তার কোনো তথ্য তার পার্টির লোকেরাও বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না, সরকারও বিশ্বাস করে না, সাধারণ মানুষও বিশ্বাস করে না। আর সেই জন্য আমরা যদ্দূর জানি এটা নিয়ে চার্জশিট হয়েছে, ডিসমিস হয়েছে, আদলে আসলে ওনার নামে চার্জশিট হয়েছে কি, হ্যারিং হয়েছে কি, কী হয়েছে, কেস আদৌ হয়েছে কি, এই ধরনের অনেক ফর্জি কাগজ, অনেক কী বলে ডায়েরি বাইরে আছে। এ তো যখন আমাদের নেতারা ছিলেন তাদের নামে এসেছিলো, ওনারা চ্যালেঞ্জ করেছিলেন, দেখা গেল সব ভুয়ো। সেজন্য ভুয়ো পার্টি, ভুয়ো তথ্য, ভুয়ো নাম, ভুয়ো অফিসার, ভুয়ো এসআইটি, সবই ভুয়ো, ভুয়ো ভ্যাকসিন চলছে, সে এইসব ব্যাপার নিয়ে কেউ করে না। এখন টিএমসি বাঁচার জন্য দিনরাত চেষ্টা করছে, কাদায় ডুবে যাচ্ছে দুর্নীতির, তো এখন গভর্নরকে পিছনে লেগে মিডিয়াতে বেঁচে আছে, নিজেদেরকে আর নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে। আমি আবারও শিবাশিষের কাছে যাব। শিবাশিষ, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি কিন্তু আমল দিচ্ছেন না মাননীয় রাজ্যপাল জগদীপ ধনখড় সম্পর্কে যে সমস্ত বিতর্ক তুলে এনেছে তৃণমূল কংগ্রেস, এই বিতর্কের আবহেই আজ বিধানসভার অধিবেশন। একদমই সুমনা, তুমি যে অংশটা তুলে ধরতে চাইছো যে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ
তিনি কিন্তু কার্যত বলছেন যে যেভাবে সরকার তার দু মাস পেরোয়নি তার মধ্যেই তারা বিভিন্নভাবে ও বিভিন্ন অভিযোগে জর্জরিত হয়ে পড়ছে, সেই জায়গা থেকে নজর ঘোরাতেই তারা রাজ্যপালের দিকে অভিযোগের তীর তুলছে বলে বলছেন দিলীপ ঘোষ। ফলে স্বাভাবিকভাবেই রাজ্য বিজেপির সভাপতি, তিনি বিরোধী আসনে রয়েছেন এবং সেই জায়গা থেকে তিনি কিন্তু কার্যত এই সরকারের বিরুদ্ধেই আঙুল তুলছেন যে ভ্যাকসিন কেলেঙ্কারি বা বিভিন্ন কেলেঙ্কারিতে ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন নেতামন্ত্রীর দিকে নাম জড়াচ্ছে। তুমি দেখেছো 17ই মে যখন 4 হেভিওয়েটকে সিবিআই গ্রেপ্তার করে, সেই দিনও কার্যত নিজাম প্যালেসের সামনে রণক্ষেত্রের চেহারা নেয় এবং তারপর নানান ঘটনায় কিন্তু দেখা গিয়েছে রাজ্য সরকার কার্যত জনপরিষেবা দেওয়ার পরিবর্তে তারা কিন্তু নানান সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা যখন রাজ্যপালের বিরুদ্ধে নানান কেলেঙ্কারি অর্থাৎ হাওয়ালা কেলেঙ্কারি নিয়ে সোমবার সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে জমি কেলেঙ্কারি, তারপরে ভ্যাকসিন কাণ্ডে যে দেবাঞ্চন দেবের নাম উঠে আসছে, তার দেহরক্ষীর সঙ্গে রাজ্যপালের পরিবারের ছবি ইত্যাদি নিয়ে যখন তৃণমূল কংগ্রেস তথা এ রাজ্যের রাজ্য সরকার সরব হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিরোধীদের পক্ষ থেকে দিলীপ ঘোষ বলছেন কার্যত রাজ্যপালের দিকে নজর ঘুরিয়ে দিতে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সুমনা শিবাশিষ, আমি ফিরবো তোমার কাছে, আমি অনুপমের কাছে যাব। অনুপম, এই যে উঠে আসছে যে বিষয়টি যে এবারে কিন্তু রাজ্যপালের ভাষণের ভিডিওগ্রাফিও করা হবে না, সুতরাং একটা বিতর্কের আবহ, একটা দ্বন্দ্বের আবহ কিন্তু শুরু থেকেই রয়েছে। একদমই তাই, রাজ্যপাল এটাতে আপত্তি করেছেন যে তাই তিনি যখন ভাষণ দেবেন তার ভিডিওগ্রাফি কেন করা হবে না, যদিও এই বিষয়ে এখনও স্পষ্ট কোনো বার্তা নেই কী কারণে এই ভিডিওগ্রাফি না করা, তবে একটা আপত্তি রাজ্যপালের রয়েছে। যেমনটা শিবাশিষ বলছিল আমাদের যে রাজ্যপাল আজকে সম্পূর্ণ যে ভাষণ সেটা পাঠ করবেন না কাটছাট করবেন সেদিকে তাকিয়ে রয়েছেন প্রত্যেকে, অন্যদিকে তুমি জানো যে বাজেট অধিবেশন রয়েছে, বাজেট পেশ করবেন আজকে, এবারে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে রাজ্যের তরফে এবং পার্থ চট্টোপাধ্যায় সেই বাজেট পেশ করবে। কিন্তু যারা এমএলএরা ভেতরে প্রবেশ করছেন আরও একবার একটু দেখাতে বলবো, আমার সাথে রয়েছেন এই মুহূর্তে দেবব্রত, সেই ছবি দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ। যারা এমএলএরা প্রবেশ করছেন, আমি ময়নার বিধায়ককে জিজ্ঞেস করছিলাম যে এবারে যখন বাজেট পেশ করা হবে অনেক খাতে রাজ্যের অনেক কিছু বরাদ্দ থাকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে বিধানসভায় একমাত্র জায়গা বিধায়কদের, তাদের বিধানসভা কেন্দ্রের বিভিন্ন সমস্যার কথা অনেকে তুলে ধরেন। স্বাভাবিকভাবে ময়নার বিধায়ক যেটা আমাদেরকে জানাচ্ছেন অশোক দিন্দা, যে তার বিধানসভা কেন্দ্রে বেশ কিছু সমস্যা রয়েছে, ভোট প্রচার থেকে শুরু করে ভোটে জেতার পর তিনি সবটাই শুনেছেন মানুষের কাছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি তার বিরোধী দলনেতা জানিয়েছেন সেটা রাজভবনে যখন রাজভবনেও গিয়ে তারা এই অভিযোগটা জানিয়েছিলেন যে বিভিন্ন সমস্যা রয়েছে, তবে বিধানসভায় এই বিষয়গুলো তারা তুলতে চান এমনটাই কিন্তু অশোক দিন্দা জানিয়েছেন। এবারের বিধানসভা যথেষ্ট সরগরম থাকবে তুমি জানো, কারণ এবার প্রথম পশ্চিমবাংলার ইতিহাসে তুমি জানো বাম এবং কংগ্রেসের একজনও বিধায়ক নেই, সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার প্রধান বিরোধী দল বিজেপি থেকে একটা চমক রয়েছে এবং সেই জায়গা থেকে একটা সংঘাতের আবহ রয়েছে। অনেক ধন্যবাদ, তোমরা এদিকে নজর রাখো অনুপম এবং শিবাশিষ দুজনকেই।